এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ নিজে করো পেজ নং হচ্ছে 197 এর। তো এটি আমাকে একজন অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন অঙ্কগুলি করে দেওয়ার জন্য, তাই এগুলি আজ করে দিচ্ছি। তো এখানে প্রথমে জেনে নিতে হবে অবেদ আসলে কি। তাহলে পেজ নং 196 এর মধ্যে রয়েছে অবেদ কি। তাহলে এখানে এই একটি অবেদ দেওয়া রয়েছে, তার মধ্যে এ এর মান বসানো হয়েছে প্রথমে ডানপক্ষ বলে। এই দিকটা হচ্ছে ডানপক্ষ, বামপক্ষ, আর এই দিকটা হচ্ছে ডানপক্ষ। তো প্রথমে বামপক্ষের মধ্যে এর মান 10 বসিয়ে করে দেখা হয়েছে যে 132 হয়েছে। তারপর ডানপক্ষের মান বসিয়ে এখানে 10 বসিয়ে দেখা গেছে যে 132। পরবর্তীতে এ এর মান 5 বসিয়ে -5 বসিয়ে তার মান হয়েছে 12 এবং তার মানও হয়েছে 12। তাহলে ডানপক্ষ এবং বামপক্ষ বা বামপক্ষ ও ডানপক্ষের মান হয়েছে সমান। তাহলে আমরা বলতে পারি এ সমান সমান -5 হলেও বামপক্ষ সমান সমান ডানপক্ষ হয়। তাহলে যখনই বামপক্ষ সমান সমান ডানপক্ষ হবে তাকেই বলা হবে অবেদ। এখানে বলা হয়েছে এ এর যে কোনো মানের জন্যই বামপক্ষ সমান সমান ডানপক্ষ, এমন সমতা যা চলরাশির সকল মানের জন্য সত্য হয় তাকেই অবেদ বলে। তাই a+1 ইন্টু a+2 ইকুয়ালস টু a² + 3a+2 একটি অবেদ। ঠিক এখানের মধ্যে একটি সংজ্ঞা দেওয়া রয়েছে যে অতএব আমরা বলতে পারি দুটি রাশিমালার অন্তত একটিতে যদি এক বা একাধিক চলরাশি থাকে তবে উহাদের যে সমতার সম্পর্ক ওই রাশিগুলির বা রাশিসমূহের সকল মানের জন্য অভিন্ন হয় তাকে অবেদ বলা হয়। অভিন্ন অর্থাৎ ভিন্ন নয়, অর্থাৎ সমান, তাই এদেরকে বলা হয় অবেদ। এবার এখানে 1 নং-এ একটি অবেদ দেওয়া রয়েছে, পেজ নং হচ্ছে 197। অবেদ 1, অবেদ 2, তারপর এটা হচ্ছে অবেদ 3, এটা হচ্ছে অবেদ 4। তাহলে এবার এখানে নিজে করার মধ্যে দেওয়া রয়েছে অবেদ 4, যেটা হচ্ছে তাকে a = আমরা বসাবো এখানে যেখানে যেখানে a রয়েছে সেখানে বসাবো 2 এবং যেখানে b রয়েছে সেখানে বসাবো 4 এবং 3 এর জায়গাতে বসাবো আমরা x এর জায়গাতে আমরা বসাবো 3। করে আমরা দেখব যে এই বামপক্ষ যত মান হবে ডানপক্ষের কি তত মান হবে। যদি ডানপক্ষ সমান সমান বামপক্ষ হয় তাহলে বলবো যে এটি একটি অবেদ। আবার 2 নং-এর মধ্যে a = এর জায়গাতে শুধু আমরা বসাবো b, বসিয়ে দেখব সেটা বিশেষ আকৃতি বা বিশেষ রূপ কি, এটা কি অবেদ অর্থাৎ এটার বামপক্ষ সমান সমান ডানপক্ষ সমান হয় কিনা এবং অবেদ 1-এর সঙ্গে সম্পর্কযুক্ত কিনা। এখানে অবেদ 1 রয়েছে, তার সাথে তার সম্পর্ক কিনা সেটা আমরা দেখব 2 নং। তারপর হচ্ছে 3 নং-এর মধ্যে হচ্ছে a সমান সমান -c, b সমান সমান -c, তখন অবেদ 4-এর বিশেষ রূপটি তার কি বিশেষ রূপ হবে সেটা দেখব এবং 2 এর সাথে তার সম্পর্ক কিনা, অবেদ 2 এর সাথে সম্পর্ক কিনা এইরকম হয় কিনা সেটা আমরা দেখব। তারপর 4-এর মধ্যে বলা হয়েছে b সমান সমান -a বসিয়ে এই 4-এর কী বিশেষ আকার হয় সেটা আমরা দেখব এবং এটা অবেদ 3 এর সঙ্গে সম্পর্কযুক্ত কিনা সেটা আমরা দেখব, অবেদ 3-এর সাথে সম্পর্কযুক্ত কিনা সেটা আমরা দেখব। তো এবার আমরা করে নেব। তো প্রথমে হচ্ছে 1 নং-এর মধ্যে অবেদটি যাচাই করো যখন a = 2, b = 4, x = 3। তাহলে এখানে অবেদ সমান সমান হচ্ছে x + a × x + b হচ্ছে x² + a + b × x + ab। এবার এই বামপক্ষ নেব, এখানে বামপক্ষ বলে নিয়েছি। এবার আমরা x এর মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে 2 আমরা এখানে লিখেছি এবং কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে নিজে করার মধ্যে যে x = 3 বসালাম। এবার এর জায়গাতে 2 এবং বির জায়গাতে 4 বসিয়ে এখানে হচ্ছে 5, তো 5 আর এটা হচ্ছে 3 + 4 হচ্ছে 7, তো 5×7 হচ্ছে 35, তো এখানে হয়ে গেল সেটা 35। এবার হচ্ছে ডানপক্ষ, এখানে যে অবেদটি দেওয়া রয়েছে 4 নম্বরে তোমরা সেখানে দেখে নেবে বইয়ের মধ্যে। আর আমি বইয়েরটা প্রথমেই দেখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটাকে একটু টান দিয়ে একটু প্রথম থেকে দেখে নেবে আবার। তো x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab হচ্ছে তার ডান পক্ষ। তো ডান পক্ষের জায়গাতে x এর মান হচ্ছে 3, তাহলে x স্কয়ার রয়েছে উপরে, তাহলে স্কয়ার লিখে দিলাম, প্লাস x এর মান হচ্ছে 2 প্লাস 4 হচ্ছে b এর মান ইনটু হচ্ছে 3x, x এর মান 3 এখানে। আর এদিকে হচ্ছে a হচ্ছে 2 ইনটু 4 হচ্ছে b, তাহলে বসালাম মান। এবার 3 স্কয়ার রয়েছে, তাহলে 3 3 হচ্ছে 9, তাহলে এখানে হয়ে গেল 9। আর এখানে 2 প্লাস 4 ইকুয়াল টু 6 আর ইন্টু রয়েছে 3, আর 2 4 যা হচ্ছে প্লাস 8, তাহলে এবার 9 এবং 8 মিলে হচ্ছে এখানে 17, আর এদিকে 3 6 হচ্ছে 18। এবার 18 প্লাস 17 ইকুয়াল টু হচ্ছে 35, তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাই এটি একটি অবেদ। যাচাই করে নিলাম, এটা একটি অবেদ হয়ে গেল, কারণ হচ্ছে তার বামপক্ষ সমান সমান ডান পক্ষ। বামপক্ষের মান 35 এবং ডান পক্ষের মানও 35। এবার আমরা চলে যাব 2 নং কোয়েশনের মধ্যে। 2 নংয়ে কী বলা হয়েছে, যখন a ইকুয়ালস টু বি, যখন a ইকুয়ালস টু বি তখন অবেদ চারের বিশেষ রূপ কী হবে এবং এটা কি অবেদ হবে এবং 1 এর সাথে তার সম্পর্ক কিনা সেটা দেখানোর জন্য। তাহলে এখানে 1 রয়েছে, কি 1 রয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে যখন এখানে দেওয়া রয়েছে যখন a ইকুয়ালস টু হবে b, তখন অবেদ 4 এর বিশেষ রূপ কি, এটি কি অবেদ 1 এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে প্রথমে বামপক্ষ নিয়ে নিলাম, 4 এর যে 4 অবেদটি দেওয়া রয়েছে সেটার বামপক্ষ নিয়ে নিলাম, এখানে নিয়েছি। তো এবারে এ সমান সমান হচ্ছে বি, তাহলে এর জায়গাতে আমরা এর মানটি বসাবো। কোয়েশনের মধ্যে দেওয়া রয়েছে যখন এ ইকুয়ালস টু বি, তাই এখানে বি এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস বি, তাহলে এখানে দুটি হচ্ছে, তাহলে সেটা স্কোয়ারে হবে। এবার স্কোয়ার হলো, এটা এখানে বলে দেবে যে যেহেতু এ স্কোয়ার নয়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের এক্স রয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আমরা সেটা বসাতে পারি। তাই এখানে ডান পক্ষ সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এবার এর জায়গাতে বি বসিয়ে দেব, যেহেতু এর মান বি দেওয়া রয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এর মান হচ্ছে বি, তাহলে বি প্লাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস বি ইন্টু বি, এর মান হচ্ছে বি তাই বসিয়েছি বি। এবার এখানে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে 2b, তাহলে 2b ইন্টু হচ্ছে এক্স ইন্টু হচ্ছে বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস, আর এখানে 2xকে সামনে নিয়ে এলাম, সেটা সামনে পেছনে যে কোনোভাবে লেখা যেতে পারে যে 2xb বা bx, তাই এখানে লিখেছি xb প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা ডান পক্ষ সমান সমান বামপক্ষ হয়ে গেল, এখানে বামপক্ষেরও যা মান রয়েছে ডান পক্ষেরও ঠিক সেইমই মান রয়েছে, তো এটি একটি অবেদ। তো এখানে বলে দেবে যে বামপক্ষ সমান সমান ডান পক্ষ, তাই এটি একটি অবেদ। যখন a ইকুয়ালস টু বি তখন অবেদ 4 এর বিশেষ রূপটি হলো এক্স প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2xb প্লাস বি স্কোয়ার, যা একটি অবেদ। এই অবেদটি 1 এর সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে এটি হচ্ছে এখানে 1 এর সাথে সম্পর্কযুক্ত। তারপরের 3 নং কোয়েশ্চন হচ্ছে যখন a ইকুয়ালস টু মাইনাস c b ইকুয়ালস টু মাইনাস c তখন অবেদ 4 এর বিশেষ রূপটি কি, এটি কি অবেদ 2 এর সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে অবেদ এখানে 2 হচ্ছে কি, এখানে 2 হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার সাথে কি সম্পর্কযুক্ত সেটা আমরা দেখে নেব। তো এখানে 4 যে আমাদের অবেদটি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে নিলাম। এবার বামপক্ষ সমান সমান এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু x plus b নয় x plus a into x plus b এবার a এর জায়গাতে এবং b এর জায়গাতে -c বসিয়ে দেব কেন না সেটা প্রশ্নের মধ্যে উল্লেখ রয়েছে তাই এখানে বসিয়ে দিলাম এবার এখানে প্লাস এ মাইনাসে মাইনাস এটা হচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস তো এখানে মাইনাস হয়ে গেল x x minus c তাহলে x minus c whole square হয়ে যাবে পরের বার যেখানে দুটি রয়েছে তাই এর জন্য ইনটু সম্পর্কে রয়েছে তাহলে আমরা লিখে নিতে পারি এবার x minus c whole square আমরা এটা সূত্র বসিয়ে দেব a minus b whole square বা এইভাবে করা যেতে পারে এখানে যেভাবে করা রয়েছে ঠিক সেইভাবে a plus b a plus এটা নয় 2 নং মাইনাস হলে দুবার লিখে তারপর তাকে এইভাবে গুণ করে নিতে হবে গুণ করার পর এইভাবে চলে আসবে তো তাকে সূত্র না বসালেও চলবে তারপর এখানে সূত্র বসে x² - 2xc + c² এবার এই জায়গাতে আমরা এর এবং b এর জায়গাতে আমরা c এর - c বসিয়ে নিলাম তাহলে এর জায়গাতে হচ্ছে - c এখানে হচ্ছে माइनस सी ताहले एबार प्लस ए माइनस ताहले एखाने सी माइनस सी ताहले टू सी तबे तादेर माइनस रयेछे ताई एखाने माइनस रयेछे एबार प्लस ए माइनस एखाने माइनस हये गेलो इनटू रयेछे एक्स प्लस सी स्क्वायर एबारे एक्स स्क्वायर प्लस ए माइनस टू एक्स c plus c square তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল যখন a equals to minus c ও b equals to minus c তখন অভেদ 4t x square minus 2xc plus c square এটি অভেদ কারণ অভেদ 4 এর বাম পক্ষ ও ডান পক্ষ সমান এটা অভেদ 2 এর সঙ্গে বা সাথে সম্পর্কযুক্ত তারপর হচ্ছে 4 নং হচ্ছে যখন b =-a তখন অভেদ 4 এর বিশেষ আকারটি কি এটি কি অভেদ 3 এর সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে প্রথমে বাম পক্ষ বসিয়ে নিলাম বাম পক্ষ বসিয়ে বাম পক্ষের আমরা b এর জায়গা b = দেওয়া রয়েছে -a তাহলে b এর জায়গাতে -a বসিয়ে নিলাম এবার -a প্লাস -a মাইনাস তাহলে x plus a into x minus c তাহলে এটা আমরা সূত্র জানি a square minus b square হচ্ছে a plus b into a minus b তাই আমরা তার জায়গাতে অবশ্যই তাকে আমরা লিখতে পারি যেহেতু এটা রয়েছে আমাদের তাহলে আমরা এটা লিখে নিলাম x square minus a square এবার ডান পক্ষ সমান ডান পক্ষ সমান হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab তাহলে b এর জায়গাতে -a বসবে a স্কয়ার প্লাস ইনটু a রেখে দিলাম প্লাস b এর জায়গাতে হচ্ছে -a ইনটু x প্লাস a ইনটু হচ্ছে b এর জায়গাতে -a এবার এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস তাহলে প্লাস এ -a মাইনাস a স্কয়ার আর এখানে দিয়ে দিলাম ইকুয়ালস টু প্লাস এখানে হচ্ছে কি a আর প্লাস এ মাইনাস তাহলে একটি প্লাস রয়েছে একটি মাইনাসে কেটে গেল বা চলে গেল এখানে 0 হয়ে গেল তাহলে 0 x এর সাথে ইনটু করে দিলে তার মান হবে 0 তাহলে x স্কয়ার প্লাস 0 ইনটু x হচ্ছে 0 তাই লিখে নি পরের বার আর এখানে হচ্ছে মাইনাস a স্কয়ার তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার তাহলে আমাদের এখানে বাম পক্ষ সমান হয়ে গেল ডান পক্ষ তাই যখন b equals to -a তখন অভেদ 4 এর বিশেষ আকার হলো x² - a² এটা অভেদ 3 এর সঙ্গে সম্পর্কযুক্ত এখানে বলা হচ্ছে 3 এর সঙ্গে সম্পর্কযুক্ত কিনা তাহলে এটা হচ্ছে 4 এটা হচ্ছে 3 তাহলে 3 এর সাথে অবশ্যই সম্পর্কযুক্ত রয়েছে কারণ হচ্ছে 3 হচ্ছে a² - b² তাই আমরা এখানে বলেছি যে এটি 3 এর সঙ্গে সম্পর্কযুক্ত তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ